আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত প্রুদিন্দার ইমানদার পর হেজগার মু্তাকি মুমিন মুসলমান ভাই ও বোনেরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনি যত চাইবেন আল্লাহ তালা তত বেশি খুশি হবেন আর আল্লাহর কাছে আপনি যত কম চাবেন আল্লাহ তাআলা আপনাকে তত বেশি রহমত থেকে বঞ্চিত করবেন হাদিসের ভাষায় বলছি আপনি যদি আল্লাহর কাছে না চান তাহলে আল্লাহ তাআলা আপনার উপর রাগ করবেন তাই আল্লাহর কাছে আমাকে আপনাকে দিবারাতে চাইতে হবে সব সময় চাইতে হবে এবং বিশেষ করে বিশেষ সময়গুলোতে আল্লাহর কাছে বিশেষভাবে প্রার্থনা করতে হবে বিশেষভাবে মোনাজাত করতে হবে বিশেষ বিশেষ কিছু সময়ের সাথে নবীজি আমাদেরকে পরিচয় করিয়ে দিয়েছেন যে সময়গুলো অনেক মূল্যবান অনেক দামি এই সময়গুলোতে চাওয়া মাত্রই আল্লাহ তালা দিয়ে দেন যেমন তার মধ্যে সবরথ রয়েছে রয়েছে রমজান মাস এবং রমজান মাসের সবে কদর আছে রয়েছে জুমার রাত্র এবং রয়েছে হজের দিন এছাড়াও আরও অন্যান্য সময় আছে যেমন বৃষ্টির সময় আজানের সময় কামাতের সময় নামাজের সময় এছাড়াও জমজমের পানি পান করে বা নবী সাল্লাহ সাল্লামের রওজায় গিয়ে বা বায়তুল্লায় গিয়ে কোনো কিছু চাওয়া হলে আল্লাহ তালা সেটা দান করে দেন এছাড়াও ভদ্র সহকারে পশ্চিমবুকে হয়ে কিছু চাইলেও আল্লাহ তালা সেটা দিয়ে দেন উজু শেষেও কোনো কিছু কামনা করলেও আল্লাহ তালা আপনাকে সেটা দিয়ে দিবেন কোনো ভালো কাজ সম্পাদন করার পর যেমন কোনো ভিক্ষুককে দান করলেন এরপর আল্লাহর কাছে বলেন আল্লাহ তুমি এই সহযোগিতার উশিলায় আমাকে তুমি মাফ করে দাও আমার বিপদ দূর করে দাও আল্লাহ তালা তাহলে আপনার দোয়া কবুল করবেন এরকম মূলত অনেক গুরুত্বপূর্ণ সময় ইসলাম ধর্মে আছে যে সময়গুলো আল্লাহর কাছে অনেক মূল্যবান তো এই সময়গুলোতে আমাকে আপনাকে আল্লাহর কাছে বিশেষভাবে চাইতে হবে আবার কিছু কিছু সময় নিজে তৈরি করা যায় যেমন স্বাভাবিক সময় যে সময়গুলো সম্পর্কে নবীজির তেমন গুরুত্বপূর্ণ বর্ণনা নেই যেমন সাধারণ সময় জুমার দিনও না না রমজান মাসও না এমনি অন্যান্য সময় তো সাধারণ সময়গুলো আল্লাহর কাছে অনেক দামি বানানোর কিছু দেওয়াও আছে যেমন আপনি যদি ঈশ্বর এখলাস পরেন তাহলে সাধারণ সময়টু দামি সময় রূপান্তর হয় এক্লাস পরার পর আপনি কিছু চাইলে আল্লাহ তালা সেটা দিয়ে দেবেন এছাড়াও আপনি যদি সাধারণ একটা সময় সেটা হতে পারে হাঁটতে বসতে চলতে ফিরতে আপনি যদি নবীজিকে স্মরণ করে একবার শরীফ পড়েন তাহলে ওই সময়টি কিন্তু আর সাধারণ সময় থাকে না ওই সময়টি আপনার জন্য মূল্যবান হয়ে যায় এবং ওই সময়টিতে আপনি আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ তালা সেটা দিয়ে দেবেন এছাড়াও ইসমে আজম আছে ইসমে আজম যদি আপনি সাধারণ কোনো সময়ও পড়েন তাহলে সেটার সাধারণ কোনো সময় থাকে না সেটা আপনার জন্য অনেক দামি হয়ে যায় আপনার এবং আল্লাহর মাঝে একটা বিশেষ পথ বা একটা রাস্তা তৈরি হয় যেটার মাধ্যমে আপনার দোয়া বা আপনার মনাজাত সরাসরি আল্লাহর কাছে চলে যায় তো আমি আপনাকে আজকের এই ভিডিওটিতে মূলত এ জাতীয় কিছু বিশেষ দোয়া সম্পর্কে পরিচয় করিয়ে দেব এবং বিশেষ সময়গুলো সম্পর্কে আপনাকে বলে দেব যে নবী যে কোন সময় বলেছে আমাদেরকে বেশি বেশি চাইতে কোন সময়গুলোতে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে বলেছেন মনাজাত করতে বলেছেন এই কথাগুলো আপনি এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তাই আপনি যদি এই বিষয়গুলো সম্পর্কে জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকলো ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন দর্শক মূলত আল্লাহর কাছে চাওয়ার সময় বলতে কিছু নেই আল্লাহর কাছে আপনাকে আমাকে সব সময় চাইতে হবে সুখেও চাইতে হবে দুঃখেও চাইতে হবে মসজিদে গিয়েও চাইতে হবে ঘরে বসেও চাইতে হবে হাঁটতে বসতে চলতে ফিরতে সব সময় আল্লাহকে স্মরণ রাখতে হবে আল্লাহকে স্মরণ করা ছাড়া আপনার একটা সেকেন্ডও আপনি অতিবাহিত করতে পারেন না তো আপনাকে আমাকে সবসময় আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহর কাছে স্মরণ করতে হবে তবে যদি আমাদের বিশেষ কোনো বিপদ থাকে যেটা আমাদেরকে খুব যন্ত্রণা দিচ্ছে সেই বিপদ থেকে বাঁচার জন্য আমাদেরকে বিশেষ সময় দোয়া করতে হবে বা বিশেষ পদ্ধতি অবলম্বন করে দোয়া করতে হবে আপনি আমি যদি আল্লাহকে সাধারণভাবে আল্লাহ বলে ডাকি আল্লাহ তালা অবশ্যই আপনাকে আমাকে দয়া করবেন অনুগ্রহ করবেন রহমত করবেন তবে যদি আপনি যদি বিশেষভাবে ডাকেন তাহলে কিন্তু আল্লাহ তালা আপনাকে বিশেষভাবে রহমত দান করবেন একটা কথা মনে রাখবেন আপনি আল্লাহকে যেভাবে ডাকবেন বা যে পদ্ধতি অবলম্বন করবেন যতটুকু গুরুত্ব দিবেন আল্লাহকে আপনাকেও আল্লাহ তালা সেমভাবে গুরুত্ব দিবেন যেমন একটা হাদিস আপনাকে শোনায় তাহলে পরিষ্কার বুঝতে পারবেন নবীজি সাল্লা সাল্লাম হাদিসে এভাবে বলেছেন কেউ যদি আল্লাহর দিকে এক কদম দেয় আল্লাহ তালা তার দিকে দুই কদম দেয় আল্লাহ যদি আল্লাহর দিকে কোনো বান্দা যদি হেঁটে হেঁটে আসে আল্লাহ তালার রহমত বা আল্লাহ তালা তার দিকে দৌড়িয়ে দৌড়িয়ে আসে অর্থাৎ আপনি যতটা নিজেকে উৎসর্গ করবেন আল্লাহর জন্য আল্লাহ তালা ঠিক ততটাই আপনাকে দিবেন তাই এটা আপনার ব্যাপার যে আপনি কতটুকু আল্লাহকে দিচ্ছেন তাই আল্লাহর কাছে বেশি বেশি চাইবেন দিবারাতে চাইবেন বিশেষভাবে চাইবেন বিশেষ সময়গুলোতে চাইবেন এবং বিশেষ দোয়া পড়ার মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করবেন দেখবেন তাহলে জীবনটা সুখে এবং শান্তিতে কাটতেছে এবং সকল প্রকার হতাশা চিন্তা টেনশন পেরেশানি মারামারি হানাহানি কাটাকাটি বিশৃঙ্খলা বা অরজকতা থেকে আপনি বেঁচে একটা সুশৃঙ্খল এবং সমৃদ্ধশালী জীবন নিয়ে আপনি বসবাস করতে পারবেন দর্শক দোয়া অনেক গুরুত্বপূর্ণ একটা আবাদত যদি আপনি সঠিক নিয়মে সঠিকভাবে সঠিক সময় দোয়া করতে পারেন সেটা আপনার জন্য অনেক সহায়ক হবে আপনার দোয়া কবুল করতে বা আপনার জীবনকে সুখময় করতে আপনাকে অনেক বেশি হেল্পফুল করবে দোয়া অন্যতম এবাদত দোয়া করতে হয় প্রশান্ত চিত্তে ও দৃঢ় মনে দোয়াকে আল্লা রসুল সাল্লাহ সাল্লাম এবাদতের মগজ আখ্যা দিয়েছেন যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে তিনি দোয়ায় নিমগ্ন থাকতে পছন্দ করতেন আল্লাহ জীবনে বহুবার আল্লাহর কাছে প্রার্থনা করেছেন আল্লাহর কাছে চাইতে হবে বিপুল আকুলতায় প্রার্থনা করতে হবে তার রহমত সুস্থির হৃদয় ও মনোযোগ দিয়ে চাইলে আল্লাহ দোয়া কবুল করেন তার কাঙ্ক্ষিত ও প্রত্যাশিত বিষয়ে সমাধা করে দেন দর্শক যে কোনো সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন তবে হাদিসে কিছু বিশেষ সময়ের কথা উল্লেখ রয়েছে যখন দোয়া করলে কবুল হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে তার মধ্যে একটা অন্যতম সময় হচ্ছে শেষ রাতে দোয়া করলে আল্লাহ তালা সে দোয়া বিফলে দেন না আল্লাহ তালা শেষ রাতের দোয়া কবুল করেন এ মর্মে একটা হাদিস আছে এরকম হযরতে আবু হুরারা থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন মহান আল্লাহ প্রতি রাতের শেষ প্রহরের যখন রাতের এক তৃতীয়াংশ বাকি থাকে তখন আল্লাহ আল্লাহতালা দুনিয়ার আকাশে অবতরণ করেন। তিনি তখন বলেন আসো কি কোনো আহ্বানকারী আমি তোমার ডাকে সাড়া দিব কোনো প্রার্থনাকারী কি আছো আমি তোমাকে যা চাও তা দেব কেউ কি ক্ষমা প্রার্থনা করবে আমি তোমাকে ক্ষমা করে দিব এভাবে আল্লাহ তালা ফজরের আজান পর্যন্ত বা শোবে সাদেক পর্যন্ত আমাদেরকে ডাকতে থাকেন তো এই সময়টিতে আমাকে আপনাকে অবশ্যই গুরুত্ব দিয়ে আল্লাহর কাছে চাইতে হবে অবশ্যই বিশেষ তাৎপর্য সহিত আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে আপনার যদি কোনো চাওয়া থেকেই থাকে আপনার যদি কোনো মনোবাসনা পূরণ করতেই হয় বা কোনো কঠিন বড় বিপদ থেকেই থাকে তাহলে আমি আপনাকে বলবো প্রতিদিন নয় শুধুমাত্র একটা দিন ঘোরের অ্যালার্ম দিয়ে হোক বা কাউকে বলে হোক আপনি সাড়ে তিনটায় উঠবেন এবং ভালো করে উজু করে যায় নামাজ বেছিয়ে মাত্র চার রাকাত নামাজ পড়বেন আর কিচ্ছু করতে হবে না এরপর ঘুমিয়ে যাবেন দশ মিনিট বা বিশ মিনিট সময় ব্যয় করে ঘুমটা দূর করে উজু করে যায় নামাজ বেছিয়ে চার রাকাত নামাজ পড়বেন ওই আসমানের মালিকের কসম করে আমি বলতে পারি এই আমলটা যদি আপনি করতে পারেন তাহলে আপনার যেটাই দরকার আল্লাহ তালা সেটাই উপর থেকে ব্যবস্থা করে দিবেন আল্লাহ তালা আপনাকে দেওয়ার জন্য প্রথম আসমানে নেমে আসেন কিন্তু আমি আপনি ওই সময়টিতে আল্লাহর কাছে চাই না তো এই সময়টিতে কিন্তু আমাকে আপনাকে চাইতে হবে আর এই সময়টিতে আল্লাহর কাছে চাওয়ার বান্দা খুব কম থাকে ভিড় কম থাকে অর্থাৎ সাধারণভাবে অন্যান্য সময় নামাজের সময় বা অন্যান্য সময় আল্লাহর কাছে সবাই চায় আল্লাহর কাছে একযোগে সবাই চাইলেও আল্লাহ তালা একযোগে সবার সমস্যা সমাধান করার শক্তি রাখেন আল্লাহ তালা কখনো কোনো কাজে ক্লান্ত হন না আল্লাহ তালা সবার কথা সমানভাবে শুনতে পান এমন নয় যে কেউ আসতে বললো আল্লাহ শোনেন না কেউ জোরে বললে আল্লাহ শোনেন আবার সবাই একসাথে বললে একসাথে দোয়া করলে আল্লাহ তালা ওইটা আগে শুনবেন পরে এইটা শুনবেন এমন কিন্তু আল্লাহ তালা নন আল্লাহ তালা আমাদের মতো করে শোনেন না আল্লাহ আল্লাহর মতো করে শোনেন তো এই কথাটা বললাম এ কারণে যে মুখ দিয়ে একটা কথা বের হয়ে গেছে এই সময় ভিড় কম থাকে আসলে এই সময়টিতে আল্লাহ তালা দেওয়ার জন্য প্রস্তুত থাকেন আমাদেরকে ডাকতে থাকেন কার কি সমস্যা তো এই সময়টিতে আমাদেরকে আল্লাহর কাছে চাইতে হবে বেশি বেশি প্রার্থনা করতে হবে যেটা দরকার আল্লাহ তালা সেটাই আপনাকে দিয়ে দিবেন দর্শক এছাড়াও আরও কিছু সময় আছে যে সময় চাইলে আল্লাহ তালা দিয়ে দেন যেমন সেজদার সময় সেজদা আল্লাহর কাছে প্রিয় আমল সেজদা বান্দাকে আল্লাহর একেবারে কাছে পৌঁছিয়ে দেয় আল্লাহ রাসুলসাল্লা আলি সাল্লাম বলেন সেজদা তো বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী সুতরাং সে সময় বেশি বেশি দোয়া করো মুসলিম শরীফের চারশত বিরাশীতম হাদিসের মধ্যে কথা বলা হয়েছে দর্শক দুটা আমল আমার কাছে খুব প্রিয় যে দুইটা আমলকে আমি খুব ভালোবাসি ব্যক্তিগতভাবে এই দুইটা আমলের মধ্যে একটা হচ্ছে রাসুল্লাহ সাল্লা আল্লাহ আলিয়া সাল্লামকে ভালোবেসে দুরস্বরী পাঠ করা আর দ্বিতীয় হচ্ছে আল্লাহকে খুশি করার জন্য সেজদা দেয়া এই দুইটা আমল যদি আপনার জীবনে আপনি প্রিয় বানিয়ে নিতে পারেন আমি আশা করি আপনিও সফল হতে পারবেন আমি এই দুইটা আমলের উপর বেশি বেশি আমল করার চেষ্টা করি এবং আমি যথেষ্ট পরিমাণ আল্লাহর পক্ষ থেকে রহমত পাচ্ছি বা আমি সুখী আমার জীবনে তেমন কোনো বিপদাপদ নেই বললেই চলে কারণ এই দুইটা আমল আমি বেশি বেশি করার চেষ্টা করি যখনই নবীজির নাম আমার কানে আসে পড়ে চাই সেটা জুমার বয়ানে হোক বা কোনো ওয়াজ মাহফিলের কোনো বক্তার কথার কারণে হোক বা কেউ বই পড়ছে নবীজির নাম উচ্চারণ করলো বা কেউ মোবাইল ওয়াশ শুনছেন বক্তা সাহেব ওয়াশ করতে করতে নবীজির নাম নিল নবীজের নাম আমার কানে শোনা মাত্রই আমার মুখ দিয়ে নবীজি সাল্লাহ আলি সাল্লামের উপর বের হয়ে যায় তো এই আমলটা আমি খুব গভীরভাবে করার চেষ্টা করি এবং আল্লাহকে সেজদা দিই না আমার ছাড়াও সেজদা দেওয়ার চেষ্টা করবেন এই দুইটা আমল নিজের জীবনে সেট করে নেন ইনশাআল্লাহ আপনি সুখের সন্ধান পেতে পারবেন যেমন এই হাদিসটিতে বলা হয়েছে যে চারশো বিরাশি হাদিস মুসলিম শরীফে যে নবীজি বলেছেন সেজদা এবং সেজদা হচ্ছে এমন আমল যে আমলে আল্লাহর কাছে বান্দা চলে যেতে পারে আল্লাহর সবচেয়ে নিকটবর্তী স্থানে আপনি সেজদার মধ্যে যেতে পারেন সেজদাতে আপনি যতটা কাছে আল্লাহর যেতে পারবেন অতটা কাছে কোনো আমলেই যেতে পারবেন না তাই সেজদা দিবেন। সেজদার অর্থ হচ্ছে আপনি আল্লাহর কুদরতি পায়ে আপনার মাথাটা ঠেকাচ্ছেন আর আল্লাহর পায়ে আপনার মাথাটা ঠেকিয়ে আপনার কপালটা ঠেকিয়ে আপনি আল্লাহকে বলতেছেন যে আল্লাহ তুমি আমার বিপদ দূর করে দাও তোমার কপাল আমি মাথা ঠেকাচ্ছি তুমি আমার মনের আশা পূরণ করে দাও আল্লাহ আমি তোমাকেই খোদা হিসাবে প্রভু হিসাবে মেনে নিচ্ছি আমি কোনো মূর্তির পূজা করি না তোমার পায়ে আমি সেজদায় লুটিয়ে পড়ছি আমার সমস্ত ক্ষমতা আমার সব কিছু তোমার কাছে বেলিয়ে দিচ্ছি আমি তোমার কাছে কিচ্ছু না আল্লাহ তুমি চাইলেই আমি কিছু হব তুমি না চাইলে আমি ধ্বংস হয়ে যাব এটাই হচ্ছে মূলত সেজদা নিজের সমস্ত অহংকার অহমিকা ক্ষমতা তাপর সব কিছু ভুলে গিয়ে আমরা আল্লাহর কুদরতি পাই সেজদা দিই দুনিয়াতে সবচাইতে বড় যে আমল সেটা হচ্ছে সেজদা কেউ মুসলমান হলো অথচ আল্লাহকে সেজদা দিল না এই মুসলমানের তেমন কোনো ভ্যালু থাকে না তো এ কারণে সেজদা আল্লাহকে দিবেন বেশি বেশি সেজদা দিবেন না আমার ছাড়াও আল্লাহকে সেজদা দেওয়ার চেষ্টা করবেন যেমন কোনো সুখের সংবাদ পেয়েছেন আল্লাহকে ধন্যবাদ তো আমরা শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলি এই ধন্যবাদটা সেজদার মাধ্যমে আল্লাহকে দিতে পারেন যেমন উযু করে পশ্চিমমুখী হয়ে আল্লাহ আকবর বলে একটা সেজদা দিলেন সেজদা গিয়ে তিনবার সুবাহান বেল আজিম পড়লেন এরপর আপনি আপনার কাজ শুরু করলেন দুই রাকাত নামাজ পড়তে হবে সেজদা দিতে বিষয়টি কিন্তু সেরকম নয় নামাজ ছাড়াও সেজদা দেওয়া যায় তো এ কারণে সেজদা দেওয়ার চেষ্টা করবেন এরপরে আজানের সময় যদি আপনি আল্লাহর কাছে কোনো কিছু চান আল্লাহ তালা দিয়ে দেবেন যেমন হাদিসের মধ্যে বলা হয়েছে রাসূলুল্লাহ বলেছেন যখন মোয়াজ্জিন আজান দেয় আসমানের দোয়ার খোলে যায় ও দোয়া কবুল হয় তাই এ কারণে আসমানের দুয়ার যেহেতু এই সময়টিতে খোলা থাকে তাই এই সময়টিতে আপনি আল্লাহর কাছে বেশি বেশি চাইবেন আল্লাহ তালা আপনাকে বেশি বেশি দিবেন আরেকটা সময় আছে আজান ও একামতের মাঝখানে যে সময়টি থাকে এই সময়টিতে আপনি যদি আল্লাহর কাছে কিছু প্রার্থনা করেন তবুও আল্লাহ আপনাকে দিয়ে দিবেন যেমন ফজর আজান হওয়ার পরে আজান ও একামাতের মাঝখানে এখানে আধা ঘন্টা সময়ের উপরে থাকে জোহরেও একটা বাজে আজান হয় দেড়টা জামাত হয় এখানেও আধা ঘন্টা সময় থাকে আসরেও মাগরিবের সময় পাঁচ মিনিট সময় থাকে এবং এশারার সময় যথেষ্ট সময় থাকে এই সময়গুলোতে চিহ্নিত করে করে আপনি আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করবেন ইনশাল্লাহ এই সময়গুলোতে আল্লাহ তাল্লাহ আপনার দোয়া কবুল করে নেবেন দর্শক এছাড়াও আপনি যদি ফরজ নামাজের পরে দোয়া করেন তবু আপনার দোয়া কিন্তু কবুল হবে সম্পর্কে একটা চমৎকার হাদিস বলা হয়েছে তিরমিয়া শরীফের তিন হাজার চারশো বিরানব্বই আটানব্বই তম হাদিসে সেখানে আবু উমামা রাতি আল্লাহ থেকে বর্ণিত হয়েছে একবার রাসুল উল্লা আল্লাহ আলি জিজ্ঞেস করা হলো হে আল্লাহ রাসুল কোন সময়ের দোয়া দ্রুত কবুল হয় তিনি উত্তর দিলেন রাতের শেষ সময় এবং নামাজের পরে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন তাই নামাজটা ফজর হোক জোহর আসর হোক মাগরিব হোক কিংবা এসা হোক যে নামাজই হোক আপনি যে নামাজের পর একটু ফ্রি থাকেন সময় থাকে কোনো অস্থিরতা বা কোনো কাজকর্ম না থাকে সে নামাজের পরে আল্লাহর জন্য দশ মিনিট সময় দিবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ তালা ভীষণ খুশি হবেন আল্লাহর কাছে কোনো বান্দা যখন কোনো কিছু চায় আল্লাহ তালা এতটা বেশি খুশি হন আল্লাহ তালা এতটা বেশি আনন্দিত হন যেটা ভাষায় বলার মতো নয় আপনি যখন আল্লাহরকে আল্লাহ বলে ডাকেন বা আল্লাহ তালার কাছে কোনো কিছু চান আল্লাহ তালা গর্ব করে ফেরেস তাদেরকে বলে এ দেখো ফেরেশতারা তারা তোমরা না বান্দাকে বানাতে নিষেধ করলে এখন এই বান্দা তো আমার জিকির করতেছে আমাকে ডাকতেছে আমার কাছেই চাচ্ছে কোনো মূর্তির কাছে নয় কোনো মানুষের কাছে নয় অন্য কোনো প্রতিষ্ঠানের কাছে নয় আমার বান্দা বিপদে পড়েছে আমার কাছেই চাচ্ছে আমার বান্দাকে আমি সুখ দিয়েছি তারপরও আমার বান্দা আমাকে বলে না আমাকে সেজদা দিচ্ছে আমাকে স্মরণ করে মোনাজাত করছে এভাবে আল্লাহ তালা ফেরেজ তাদেরকে নিয়ে গর্ব করে বলতে থাকেন তো আল্লাহকে যদি আপনি খুশি করতে চান বা আল্লাহ তালার তরফ থেকে অনেক বেশি রহমত বরকত পেতে চান আপনাকে আমাকে অবশ্যই চাইতে হবে আল্লাহর জন্য সময় দিতে হবে বিশেষ করে মোনাজাত ধরে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে দর্শক ইনশাল্লাহ তাহলে আপনি আপনি আপনার জীবনে আপনি অনেক বেশি সুখী হতে পারবেন এছাড়াও আপনি যদি জুমার দিন দোয়া করেন সে সময়ের দোয়া কবুল হবে বোখারি শরীফের ছয় হাজার চল্লিশতম হাদিসে একটা চমৎকার হাদিস রয়েছে হাদিসটা আমি বলছি তার আগে জুমার দিন সম্পর্কে আপনাকে বলছি দর্শক শুক্রবার সপ্তাহের দিন অন্য দিনের চেয়ে মর্যাদায় এ দিন শ্রেষ্ঠ এদিনে মানুষের দোয়া কবুল হয় আবু থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে তিনি বলেন আবুল কাসেম নদী আল্লাহ আসবুল কাসেম বলেন জুমার দিনে এমন একটি মুহূর্ত আছে যদি সে মুহূর্তটি কোনো মুসলিম দাঁড়িয়ে সালাত আদায় করে আল্লাহর কাছে কোনো কল্যাণের জন্য দোয়া করে তাহলে আল্লাহ তালা তাকে তা দান করে অর্থাৎ আবুল কাসেম হচ্ছে রাসুল্লাহ সাল আল্লাহ সাল্লামের ছেলের নাম এখানে আবু হুরারা নবীজি সাল্লা সাল্লামের ছেলের নাম নিয়ে নবীজির এই কথাটি বর্ণনা করেছেন যে নবীজি বলেছেন যে জুমার দিনে এমন একটা সময় আছে যে সময়টিতে দোয়া করলে আল্লাহ আল্লাহতালা তার দোয়া কবুল করেন তার প্রার্থনা কবুল করেন তাই জুমার দিনে আপনি আল্লাহর কাছে চাইবেন জুমার দিনে আল্লাহর কাছে মনাজাত একবার হলেও দিবেন এই জুমার দিন অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি দর্শক এছাড়াও আপনি যদি বৃষ্টির সময় দোয়া করেন দোয়া কবুল হবে এছাড়াও আপনি যদি রমজান মাসে দোয়া করেন সবে কদরের দোয়া করেন আপনার দোয়া কবুল হবে পবিত্র রমজান মাস অতি বরকতময় রহমত নাজাদ ও মাগফিরাতের মাস রমজান ইফতারের সময় দোয়া কবুল হয় এছাড়াও আছে হাজার রাতের চেয়ে উত্তম মহিমান্বিত সবে কদর রাত বরকতময় এ রাতে ফেরেজ তারা বান্দার দ আল্লাহর দরবার নিয়ে যান রাসুল্লাহ বলেন যে ব্যক্তি ইমানের সঙ্গে সব লাভের আশায় রাত জেগে দাঁড়িয়ে নামাজ আদায় করে তার আগের জীবনের সব গুণা ক্ষমা করে দেওয়া হয় আবু দাউদের সুরানে হাদিসে কথা বলা হয়েছে তাই সবে কদর যখনই আপনার সামনে আসবে দোয়া করবেন নামাজ পড়বেন এবং আরেকটা রাতের কথা আপনাকে বলে সেটা হচ্ছে শবে সবেবরত অনেক গুরুত্বপূর্ণ রত্র এই রাত্রটি রাসল্লা আলাইহি সাল্লাম নামাজ পড়তেন এবং আমাদেরকেও এ রাত্র নামাজ পড়তে বলেছেন ঘুমাতে নিষেধ করেছেন জাগ্রত থাকতে বলেছেন এবং সে রেখে পরের দিন রোজা রাখতেও নবীজি আমাদেরকে বলেছেন তো আপনি সহবরতকেও বিশেষভাবে পালন করবেন সবাই বিশেষভাবে পালন করবেন জুমার দিনকেও বিশেষভাবে পালন করবেন এবং সোমবার ও বৃহস্পতিবার দিন নবীজি রোজা রাখতেন এই দুই দিনকেও বিশেষভাবে যত্ন নেবেন আমল করবেন দেখবেন আপনার জীবনে আস্তে আস্তে শান্তি নেমে আসতেছে দর্শক এছাড়াও আরেকটা দিনও হচ্ছে হজের দিন হজের দিন সম্পর্কে নবীজি অনেক তথ্যবহুল কথা বলেছেন যে হজের দিনে কেউ কিছু আল্লাহর কাছে চাইলে বা কোনো কিছু আমল করলে সেটা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় হয় এমনটাই হাদিসে বা নবীজের কথা সারমর্ম হচ্ছে এরকম তাই হজের দিন যখনই আপনার সামনে আসবে তো অবশ্যই মন খুলে প্রাণ ভরে আল্লাহর কাছে চাইবেন। হজের দিন আল্লাহর কাছে লক্ষ লক্ষ মানুষ আল্লাহর কাছে সেই মক্কা উদ্দিনে গিয়ে দোয়া করে তো তাদের সাথে যদি আমরাও দোয়া করতে পারি অবশ্যই আমাদের দোয়াও আল্লাহ তালা কবুল করে নেবেন দর্শক আমি আপনাকে ভিডিওর প্রথম পর্যায়ে বলেছিলাম যে বিশেষ সময়ে দোয়া করলে তো দোয়া কবুল হবে আর সাধারণ সময়েও বিশেষ দোয়া পড়ার মাধ্যমে দোয়া করলেও দোয়া কবুল হয় তো সাধারণ সময়কে যদি আপনি বিশেষভাবে দোয়া কবুল করাতে চান তাহলে আপনাকে বিশেষ দোয়া পড়ার মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করতে হবে বিশেষ দোয়া রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম আমাদেরকে হাদিসের মধ্যে শিক্ষা দিয়েছেন যেমন একটা হাদিস আপনাকে শোনায় তিরিমিনী শরীফের তিন হাজার পাঁচশো চৌচল্লিশতম হাদিসটা আপনাকে শোনাচ্ছি এই হাদিসে আনাস রাজি আল্লাহ তালন বলেন একবার রাসুল্লাহ সাল আল্লাহ মসজিদে প্রবেশ করেছেন এমন অবস্থায় এক লোক নামাজ শেষে একটা দোয়া পড়লো তখন রসল সাল্লাম তাকে বললেন তুমি কি জানো তুমি কি দিয়ে দোয়া করেছো তুমি দোয়া করেছো ইসমা আজম দিয়ে যে ইসমা আজম দিয়ে দোয়া করা হলে আল্লাহ তালা কবুল করেন তো ওই সাহাবি বা ওই লোকটি যে দোয়াটি পড়েছিলেন সেই দোয়াটি হচ্ছে এরকম ক্রম এটাকে নবীজি ইসমা আজম বলেছেন এর মাধ্যমে দোয়া করলে আল্লাহ তালা দোয়া কবুল করেন এবং এর মাধ্যমে কিছু চাইলে আল্লাহ তালা তা প্রদান করেন এমনটাই হাদিসে রাসুল্লাহ উল্লাহ সাল্লি সাল্লাম পরিষ্কার করে বলেছেন ইসমা আজম সম্পর্কে কোথাও কোথাও নবীজি আল্লাহর কসম করেও বলেছেন যে ওই আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ কেউ যদি ইসমা আজম পরে আল্লাহর কাছে কোনো কিছু চায় মোনাজাত করে আল্লাহ তালা সেটা দিয়ে দেন এটা কিন্তু চারটিখানি কথা নয় নবীজি আল্লাহর কসম করে ইসমা আজমের গুরুত্ব আমাদেরকে বুঝিয়েছেন তাই যে সময়গুলোর কথা আপনার সাথে শেয়ার করলাম এই সময়গুলো যখনই আপনার জীবনে দেখা দিবে তখনই আল্লাহর কাছে দোয়া করবেন মোনাজাত করবেন প্রাণ খুলে চাইবেন এবং যে দোয়াটির কথা আপনাকে বললাম এই দোয়াটি বিশেষভাবে পাঠ করবেন বিশেষ সময়গুলোতে বা বিশেষ সময় ছাড়াও আপনি আল্লাহর কাছে চাইতে পারেন এই দোয়াটি পড়ার মাধ্যমে আপনার বিপদ আপদ টেনশন চিন্তা পেরেশানি সব কিছু দূর হবে জীবনে শান্তি ফিরে আসবে রহমত বরকত সব কিছু আল্লাহ তালা আপনাকে দিয়ে দিবেন দর্শক এছাড়াও আপনি এখলাস পড়তে পারেন আয়াতুল কুরসি পড়তে পারেন সুরা ফাতিহা পড়তে পারেন এছাড়াও রাসুল্লাহ সাল আলাহ আল সাল্লামকে স্মরণ করে শরীফ পড়তে পারেন এমনগুলো আপনাকে আল্লাহর অনেক কাছে নিয়ে যাবে অনেক প্রিয় বান্দা হিসাবে আপনি রূপান্তর হতে পারবেন এবং পরকালে আপনি মুক্তি পেয়ে জান্নাতবাসী হতে পারবেন আশা করি এই আমলগুলো করে আপনি আপনার পরকালের জীবনের যত প্রয়োজন সেগুলো আপনি এখন থেকেই গুছিয়ে নেওয়ার চেষ্টা করবেন দর্শক অবসর কথাগুলো একেবারেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আগামীতে এই ধরনের ইসলামিক আরও ভিডিও পাবার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আপনার জন্য দোয়া করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকেন নিরাপদ থাকেন আসসালামু আলাইকুম